আরানব ভাই? হ্যাঁ ভাই, আপনি না কি করুম ভাই, আইছিলাম একটু ওই সমুদ্র বলে আছেন এই যে নৌকা টৌকা আছে একটু ঘুরতে, আর দে নৌকা এমনি পড়ে রয়েছে কিন্তু পানি নেই, পানি কই গেছে এটাই খুঁজতেছি আর কি। পানি তো পাই না, চারোদিকে খালি কাদার কাদা পাই, পানি তো ওই দূরে, কেমনে ঘুরতাম এর লিগে আর কি, খুব টেনশনে আছি কখন ঘুরা যায়, যে প্রিপারেশন নিয়েছিলাম মনটাই ভেঙে গেল গা এই আর কি। পড়াবার মতো আজকে লেট, কটা বাজে? 3:30। যদিও 3টা বাজে বের হওয়ার কথা ছিল, সরি একটু হয়ে দিয়েছিলাম, তো দেরি হয়ে গেছে। আসলে আমি অলওয়েজ লেট করি, তবে আজকে আমার সাথে যে পিয়ন আছে, টেলিফোন আছে, অ্যাকচুয়ালি আগের যে পিয়নগুলো ছিল ওগুলো বাইক রাইড করতে পারতো না, তো আজকে হোপফুলি ও কাজে দিবে এবং ও আমার থেকে ভালোভাবে রাইড করে। আর সেই সাথে একটা কথা, আপনি অবশ্য ফার্স্ট টাইম লিগোমোনিট যেটা অকটেন বুস্টার, যদিও প্রাইস একটু হাই, এটা আর কি ইউজ করতেছি, দেখি পারফরমেন্স কেমন দেয়, এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। এখন হ্যালো, আসসালামু আলাইকুম। সকালবেলা আপনাদের মাঝে আবারও আসলাম, বিকজ সকালে যে ওয়েদারটা সেটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতেই পারবেন না সকালের যে অবস্থা। আল্লাহ, এত কুয়াশা পড়ছিল রাতে আর কি, ম্যাক্সিমাম সো ডিফিকাল্ট হয়ে গেছিলো, দেশই রাতের বেলা এই অন্ধকারের সময় আপনাদের বিরত করলাম না, জাস্ট সকালবেলা একটু শেয়ার করার মনটা চাইলো আর কি আপনাদের মাঝে, দেশই একটু শেয়ার করলাম। এখন আসছি হচ্ছে কোথায়, মিয়ামি। মিয়ামি বাজে হচ্ছে কয়টা, ডান দিকে নেই বাজে কয়টা, সাতটা বাজতেছে, তো আবারও ভুনা খিচুড়ি দেখা যাক। এই ভুনা খিচুড়ি অর্ডার দেওয়ার জন্য লিখুন আর কি, প্রায় 5 মিনিট অপেক্ষা আর কি, চিন্তা ভাবনা করতেছিল ভুনা খিচুড়ি খাবে নাকি কী খাবে আর কি, লিখুন তো অনুভূতিটা জানে তো। একটু শীতের সকালে হাইওয়ে রোডের মধ্যে ব্লক করতে করতে আসার অনুভূতিটা অন্যরকম। হ্যাঁ, thank you.
সোনার বাংলাদেশ, এখন আমরা আবার রওনা দিছি, এখন যাচ্ছি গন্তব্যে। দেখি আর কতক্ষণ লাগে যেতে, যেতে যেতে পথে পূর্ণিমা কি দুপুরে সরি সূর্য অমরোদয়। অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেল সীতাকুণ্ডের আর কি, ভালো মানের যদি কোনো হোটেল থাকে তাহলে যে হোটেল 99 যেটা আমরা যে এসে পড়ছি। তো এই তো এখন আমরা ভিতরে যাই, দেখি কি বলেন, কি লিখুন, চলো যাই। এই যে সালমান খান আমাদের জন্য জানাচ্ছে, তো ওয়েলকাম ব্যাক। অবশেষে এই যে লিখন, হাই বলো, হাই বলতে হবে, সুন্দর করে আবার নতুন করে রিঅ্যাকশন করেন না, না থাকলে আর একটাই একই ওয়ান শট একবারে না না না। তো এটা হচ্ছে আমাদের অবশেষে কাঙ্ক্ষিত কি, অবশেষে কাঙ্ক্ষিত হচ্ছে এটা আর কি, হীরার মতো মালা আর কি, প্রেসিডেন্ট আর কি, প্রিমিয়াম কোয়ালিটির একটা হোটেল আর কি, জানালার জন্য আর কি। এটার দাম কি আপনারা কি জানবেন বলেন রমেশ বাবু? এটার দাম আমরাই জানি বুঝছেন। এখানে লেখা আছে নো স্মোকিং, বাট হোয়াই হবে না? আর কি সুন্দর, এই যে একটা বেড, এই যে একটু আমি এটা অবশ্য অগোছালো রাখছি দেখানোর জন্য, অগোছালো করছি। তারপর আচ্ছা এখানে আর কি যাই না কি দিবে, তো এখানে যে আমি আসছি এখান থেকে, এই তো এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে যে কি সুন্দর একটা রুম, খাট একটু বাঁকা এটা ব্যাপার না থাক, এই যে কি সুন্দর পরিবেশ, ওয়াও। টয়লেটটাও মোটামুটি ক্লিন আছে, খারাপ না, ভিতরে এইগুলো আর কি দেখবেন। তো এখানে থাকছি, এখানে থেকে দেখি যা হচ্ছে মহা কি মানালিক, তারপর আরও অনেক জায়গায় যাব। এখন মাত্র আসলাম, মাত্র আসার পিছনে কারণ আছে, কারণ আমরা একটু রাতে অনেক কুয়াশা ছিল, দ্যাটস ওয়াই স্লোলি স্লোলিভাবে গাড়ি চালিয়েছি, কিছু দেখা যাচ্ছিল না। এখন খুব ক্লান্ত, ফ্রেশ ট্রেশ হই, দেন আবার পরে বের হওয়ার প্ল্যান আছে, অবশ্যই বের হওয়ার সময় তখন দেখা করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাজে এখন হচ্ছে 3টা, এখনও খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে, সুন্দর পেটটা আর কি অসুন্দর হয়ে গেছে। সো এই তো লিখন আর আমি এখন যাচ্ছি সস্তা হোটেলে বস্তাটা ভরতে, তারপর বস্তা ভরে দেখি হয়তোবা মহামায়ালিক নয়তোবা ওই যে কি সি বিচ জানি একটা আছে আর কি, না না ওখানে মহামায়ালিকেই যাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হবে। তো 15 কিলো না? হ্যাঁ 15 কিলো আর কি। সব কিছু আসলে এই সীতাকুণ্ডে সব কিছু অগোছালো আসলে, এক একটি স্পট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব হচ্ছে 10 থেকে 15 কিলো বা 8 কিলো 7 কিলো এরকম আর কি, কাছাকাছি থাকে না, একটু ভালোবাসার টানে কাছে আসে, আসলে সেই ফিলটা পাচ্ছি না আসলে, সত্যি কথা বলতে বোরিং লাগতেছে, প্ল্যান একটু চেঞ্জ হওয়ার কথা। তো দেখি কই যাওয়া যায়, যদি চেষ্টা করতেছি মহামায়া লেকেই যাব, লেগে যায় একটু যে কী বলে ওখানে নাকি নৌকা নাকি আর কি কিনি কী করে বলে নৌকা চালাবো ইচ্ছা আছে। তো
আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখি যেখানেই যাই দেখতে পারবেন। আল্লাহ হাফেজ। আইসা পড়ছি এই যে গুলিয়াখালি সি বিচ। সি বিচ এটা একটু ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট টাইপের সি বিচ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমি আর কি, পানি নাই, সব পানি নিয়ে গেছে ইন্ডিয়া আর কি, রেন্ডিয়া সব পানি নিয়ে গেছে, তাই পানি শুকিয়ে গেছে, তাই এই জায়গায় এখন লাউ চাষ হয়, ঠিক আছে। আর মেনলি অবশ্য আসে সেটা হচ্ছে এখন মেবি ভাটার টাইম, তাই পানি অনেক দূরে চলে গেছে, জোরে আসলে তখন একটু পানি কাছে আসে। এই যে আপনার সুন্দর সুন্দর, এটা কি সিম? হ্যাঁ সিম্পল। ও যে এই যে খেজুর, এই খেজুরের রস, ওই যে কাওয়া খেতেছে সেই অদূর দূরে দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড়, কত সুন্দর পাহাড়। আপনারা কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাই দিয়েন। আর আমি এটা একটু ভাবসে পড়ে আসছি, আর কিছুই না। আর এইদিকে দেখেন ওই পাশের ভিউটা দেখেন, খালি মাঠ আর মাঠ, মনে হয় বোটানিক্যাল গার্ডেনে আসছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বোটানিক্যাল গার্ডেন এখন বর্তমান অবস্থায়। আর সি বিচ হয় কখন আমি যাই না, কারণ আমি দেখি নাই আসলে। সন্ধ্যার আগ পর্যন্ত ওয়েট করব, দেখি সি বিচ হয় নাকি, যদি হয় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে সি বিচের অবস্থা, এসে চুনা হয়ে গেছে পুরাই, একদম পুরাই। সীতাকুণ্ড আমাদেরকে চুনা দিয়ে দিয়েছে, আর কিচ্ছু করার নাই, এখন এটাই দেখতে হচ্ছে, এটাই দেখার বাকি ছিল। আর অর্ণব ভাই? হ্যাঁ ভাই। আপনি না কি করুন ভাই, আইছিলাম একটু ওই সমুদ্র বলে আসেন, এই যে নৌকা টৌকা আছে একটু ঘুরতে, আর দে নৌকা নেই পড়ে রয়েছে, কিন্তু পানি নেই, পানি কই গেছে এটাই খুঁজতেছি আর কি। পানি তো পাই না, চারোদিকে খালি কাদার কাদা পাই, কারণ পানি তো ওই দূরে, এখন কেমনে ঘুরতাম, এর লেগে আর কি খুব টেনশনে আসি, কখন ঘুরা যায়। প্রিপারেশন নিয়েছিলাম, মনটাই ভেঙে গেল গা এই আর কি।